আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সাথে এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য যেসব ঘটনাগুলি আছে সেই সব ঘটনার সংক্ষিপ্ত রূপ। ইতিমধ্যে ডিসক্রিপশনে যেটি দেখেছেন, করোনা ভাইরাসের নতুন যে ভ্যারিয়েন্ট এসেছে, যে ভয়ঙ্কর ভ্যারিয়েন্টটি আফ্রিকা থেকে ইতিমধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে, সেই ভ্যারিয়েন্ট যেটি ওমিক্রন নামে পরিচিত, সেই ওমিক্রন ভাইরাস যাতে প্রতিরোধ করা যায় সে কারণে সিলেটের সব ধরনের ইমিগ্রেশনে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। আজকে সম্পর্কিত প্রতিবেদন করেছে সিলেট VU24, তারা লিখেছে সিলেটের সব ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছে। করোনা ভাইরাসের নতুন বা ভয়ঙ্কর ধরন বা ভ্যারিয়েন্ট অমিক্রন প্রতিরোধে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব কয়েকটি ইমিগ্রেশনের সতর্কতা জারি করা হয়েছে। নির্দেশনা পাওয়ার পরপরই বৃহস্পতিবার এই সতর্কতা, অর্থাৎ আজকে এই সতর্কতা জারি করেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল। অমিক্রন ছড়ানো আফ্রিকার দেশগুলো থেকে যারা সিলেটে আসবেন তাদের জন্য কিন্তু 14 দিনের হোম কোয়ারেন্টাইন অবশ্যই বাধ্যতামূলক করা হয়েছে, এবং এই মুহূর্তে সরকার থেকে যারা আফ্রিকা থেকে বাংলাদেশে আসার চিন্তা ভাবনা করছেন তাদেরকে কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে এবং বলা হচ্ছে তারা যেন অমিক্রন নিয়ে বাংলাদেশে প্রবেশ না করেন, এবং পাশাপাশি সিলেটের সকল ইমিগ্রেশন সেন্টারকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ব্যাপারে সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল যেটা বলেছেন, যতটুকু জেনেছে সিলেট ওসমান আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে আফ্রিকার সরাসরি কোনো ফ্লাইট নেই, যদি কেউ এসে থাকেন তাহলে তৃতীয় কোনো দেশ থেকে হয়তো ট্রানজিট নিয়ে আসতে পারেন, এর জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে। এমনিতেই করোনা ভাইরাস পরিস্থিতিতে টালমাটাল পুরো বিশ্বের পরিস্থিতি, তখন বাংলাদেশও কিন্তু এর বাইরে নয়। যখন এশিয়ার দেশগুলিতে যদিও এখন অমিক্রনের প্রভাব বিস্তারের কোনো খবর পাওয়া যায়নি, তবুও সতর্ক অবস্থানে আছে বাংলাদেশ। দর্শক, আজকে আগামীকাল থেকে আগামীকাল বৃহস্পতিবার থেকে আটকে থাকা HSC পরীক্ষা শুরু হচ্ছে করোনা ভাইরাসের মহামারী, করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে। গত বছর কিন্তু HSC SSC পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এবং যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদেরকে অটোপাস দেওয়া হয়েছিল, তবে এবার আর সেই সুযোগ নেই। সরকার কঠোর স্বাস্থ্যবিধির মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার থেকে দীর্ঘদিন ধরে আটকে থাকা HSC পরীক্ষা শুরু করতে যাচ্ছে, এবং এবছর HSC এবং সমমানের পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী 14 লক্ষ। গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে 33,901 জন। যদিও সিলেটের চিত্রটা কিছুটা ভিন্ন, আমরা একটা প্রতিবেদন দেখেছি আজকে যেখানে বলা হয়েছে যে গতবার সিলেটে যতজন HSC পরীক্ষার্থী ছিলেন এবার কিন্তু সিলেটে প্রায় 7,500 শিক্ষার্থী কম আছেন, অর্থাৎ গত এক বছরে করোনা পরিস্থিতির কারণে এবার কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমে গেছে। সিলেটের খবর জানাতে চাই, সিলেটে ছুরিকাঘাতের পরও ছিনতাইকারীকে ঝাপটে ধরে রাখলেন সাহসী একজন যুবক। একজনকে ঝাপটে ধরার পরও আরো 2 ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে, তবুও ঝাপটে ধরা ছিনতাইকারীকে ছাড়েননি সেই সাহসী যুবক, পাকড়াও করে তুলে দিয়েছেন পুলিশের হাতে। আজকে এই ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর 9 সড়ক পয়েন্টে। আটক ছিনতাইকারীর নাম হচ্ছে শিপন আহমেদ, তিনি সুনামগঞ্জ, দুঃখিত দর্শক, সুনামগঞ্জ জেলার ধীরাই থানার ভাটিপাড়া গ্রামের লালসাদ আহমেদের ছেলে। তিনি নগরীর কাজীটুলার একটা বাসায় ভাড়া থাকতেন, তিনি এখন সিলেট কোতোয়ালি থানা হাজতে রয়েছেন। বৃহস্পতিবার আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে। এ ব্যাপারে সিলেট VU24 একটা প্রতিবেদন করেছে, সেখানে যিনি ছিনতাই হয়েছেন তার বাবা নগরীর কাজীটুলা এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে ও আহমেদ ফুডের বিক্রয়ের প্রতিনিধি আব্দুল আলী 25 বছর বয়স। তিনি জানান, দুপুর 12:45 দিকে অফিসের 45,000 টাকা নিয়ে তিনি বাসার দিকে যাচ্ছিলেন। নগরীর 9 সড়ক পয়েন্টের ফুলকলি যে আছে যে জায়গাটি, সেখানে আসা মাত্র আব্দুল আলীকে 3 জন ছিনতাইকারী ঘিরে ধরে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চায়। এই সময় ছিনতাইকারী শিপন আহমদকে ঝাপটে ধরেন, আব্দুল আলী শিপনকে ছাড়াতে বাকি 2 ছিনতাইকারী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলেও শিপনকে ছাড়েননি সাহসী যুবক আব্দুল আলী, এবং তার চিৎকার শুনে এ সময় 9 সড়ক পয়েন্টে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট জয়ন্ত এগিয়ে এসে স্থানীয় এবং পথচারীদের সহায়তায় ছিনতাইকারীকে আটক করে এবং আব্দুল আলীকে উদ্ধার করেন, তবে বাকি 2 ছিনতাইকারী পালিয়ে যায়। এটি আসলে খুবই সাহসী পদক্ষেপ, তবে সতর্ক থাকতে হবে, যখন আমরা ক্যাশ টাকা ক্যারি করব তখন কিন্তু পুলিশের সহায়তা নেওয়া উচিত, সেই সময় কিন্তু না হলে বিপত্তি ঘটতে পারে। অমিক্রনের খবরে আবার আসতে যাচ্ছি, প্রথম আলো সম্পর্কিত একটি রিপোর্ট করেছে 22 দেশে ছড়িয়েছে অমিক্রন, 70 দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন এ পর্যন্ত 22টি দেশে ছড়িয়েছে, যুক্তরাষ্ট্রের গণমাধ্যম CNN এর খবরে বলা হয়েছে। সর্বশেষ সৌদি আরবে শনাক্ত হওয়ার মধ্য দিয়ে 22টি দেশে ছড়িয়ে গেল করোনার এই নতুন ধরন।
বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারের দেওয়া তথ্য অনুসারে অমিক্রন ধরন প্রথম শনাক্ত হয় আফ্রিকার দেশ বতসোয়ানায়। এরপর আফ্রিকার আরো কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে এবং আরো কয়েকটি দেশে ছড়িয়ে পড়ার পর নতুন ধরন ছড়ানো শুরুর পর থেকেই আফ্রিকার দেশগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বিভিন্ন দেশ, এবং কমপক্ষে 70টি দেশের উপরে এই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবং নতুন এই যে ধরনটি আছে অমিক্রন, সেটা কিন্তু এখনো পর্যন্ত যারা বিজ্ঞানীরা এই সম্পর্কিত কাজ করছেন তারা কিন্তু যে খুব একটা এটার সম্পর্কে আশা ব্যঞ্জক কোনো রিপোর্ট দিতে পারছে সেটাও নয়। সে কারণে আসলে এখন আবার কিন্তু প্রথম দিকে যখন করোনা পরিস্থিতি মানুষজন যেরকম স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব মেনে চলেছেন, সেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব কিন্তু একটু হলেও মেনে চলা উচিত। একটু সিলেটের খবরে জানাতে চাই, কানাইঘাটে কমিউনিটি সেন্টারে জোড়া লাশ উদ্ধারের ঘটনায় রহস্য সৃষ্টি হয়েছে। যেটি হয়েছে কানাইঘাটের আনন্দ কমিউনিটি সেন্টারে, কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি বাজারে সেন্টারটির অবস্থান। বিয়ের অনুষ্ঠান থাকায় স্বাভাবিকভাবেই বর এবং কনেপক্ষের হই হুল্লোড় থাকার কথা ছিল, কিন্তু বুধবার ছিল এর ব্যতিক্রম। সেন্টারটিতে বিয়ের আয়োজন ছিল ঠিকই, কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে উড়ে যায় আনন্দ সেন্টারের সকল আনন্দ। যেটা হয়েছে বুধবার, আজকে 1 ডিসেম্বর, এই কমিউনিটি সেন্টার থেকে এক মহিলা এবং পুরুষ বাবুর্চির লাশ উদ্ধার করা হয়েছে, এবং সেই সাথে গুরুতর অসুস্থ অবস্থায় আরো এক বাবুর্চিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, বুধবার সকাল 7টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়, পরে ময়নাতদন্তের জন্য নিহত দুজনের লাশ ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে কানাইঘাট থানা পুলিশ। এবং এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, রহস্য বাড়ছে জোড়া লাশ উদ্ধার প্রক্রিয়াটি নিয়ে। এবং লাশ উদ্ধারের পর এটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন কানাইঘাট সার্কেলের এসপি এএসপি আব্দুল করিম এবং কানাইঘাট থানার ওসি জাহিদুল হক। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে রান্না করার জন্য আনন্দ কমিউনিটি সেন্টারে গিয়েছিলেন সুহেল আহমদ, সালমা বেগম এবং নাজিম উদ্দিন নামের তিনজন, এবং রাতে তারা কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার একটি কক্ষে শুয়ে পড়েন। বুধবার সকাল 7টার দিকে ঘুম থেকে এই তিনজন না উঠলে বিয়ের আয়োজনকারী জসিম উদ্দিন তাদের ডাকতে রুমে যান। ডাকাডাকির পরও তারা ঘুম থেকে না উঠলে এক পর্যায়ে কক্ষের দরজা ভেঙে ভিতরে ঢুকে জসিমুদ্দিন সহ কয়েকজনকে দেখতে পান। বাবুর্চি সুহেল এবং নাজমা বেগম এবং নাজিম এলোমেলো অবস্থায় পড়ে আছেন এবং কক্ষের ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। এক পর্যায়ে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুহেল এবং সালমাকে মৃত ঘোষণা করে এবং আশঙ্কাজনক অবস্থায় নাজিমুদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত সুহেলের স্বজনরা দাবি করেছেন মুখে বিষ ঢেলে হত্যা করা হতে পারে তাদেরকে, এবং পুলিশ ধারণা করছে ছোট্ট একটি রুমে তিনজন লাকড়ি এবং মশার কয়েল জ্বালিয়ে শুয়ে থাকার কারণে ধোঁয়ায় অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে ঘুমের মধ্যে তারা মারা যেতে পারেন। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে সেটা আসলে ময়নাতদন্ত আসার পরেই মূল রিপোর্ট পাওয়া যাবে, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে রুমে তারা শুয়েছিলেন সেটা রুম ছোট ছিল এবং যে কারণে আসলে ধোঁয়া ঠিক মতো বের হতে পারেনি, অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হতে পারে। দর্শক, আমরা কিন্তু শীতকালীন সময় মশার অনেক উপদ্রব থাকে বাসা বাড়িতে এবং অনেকেই কিন্তু মশার কয়েল জ্বালিয়ে ঘরের ভিতর শুয়ে পড়েন। আপনাদের ঘর যদি বেশি বদ্ধ থাকে, ছোট থাকে, তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনার মনোযোগ দেওয়া উচিত, কারণ বদ্ধ ঘরে অনেক সময় যেটি হয় ধোঁয়া বেশি বাইরে যেতে পারে না, এবং ঘুমের সময় আপনি যখন ঘুমন্ত থাকবেন ওঠার শক্তি থাকবে না, তখন কিন্তু শ্বাসকষ্ট হয়ে এরকম কোনো দুর্ঘটনা আপনার সাথে ঘটে যেতে পারে, যে কারণে সাবধান থাকাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, সিলেটে চলতি বছরে আরো 34 জনের এইচআইভি ভাইরাস শনাক্ত করা হয়েছে। এক বছরে এ পর্যন্ত সিলেটে মোট এইচআইভিতে শনাক্ত হয়েছেন 1020 জন, এর মধ্যে 431 জন মারা গেছেন, বাকিদের মধ্যে 558 জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়, এবং যেটি বলা হয়েছে যে এইডস একটা সময় কিন্তু এখনো পর্যন্ত এইডস এর তেমন একটা প্রতিষেধক আবিষ্কার করা হয়নি এবং এইডস আক্রান্ত হয়ে প্রচুর সংখ্যক মানুষ মারা গেছেন একটা সময়ে, যদিও এখনকার সময়ে এটার প্রতিরোধে অনেক ধরনের ক্যাম্পেইন আছে এবং মানুষজনের মধ্যে সচেতনতাও আছে, যে কারণে মানুষজন সচেতন থাকা এইচআইভি ভাইরাসের ব্যাপারটি অনেকটাই নিম্নলে এসেছে। তারপরেও নতুন এই যে গত যে বছরটি যাচ্ছে, আজকে বিজয়ের প্রথম দিন ডিসেম্বর মাস, এবং সেখানে কিন্তু আজকে বলা হয়েছে যে এবছর আরো নতুন 34 জনকে এইচআইভি ভাইরাসে আক্রান্ত করা হয়েছে। দর্শক, বিজয়ের মাস ডিসেম্বর, আমরা আমাদের শুভেচ্ছা থাকলো আপনাদের প্রতি, এবং এভাবে আমরা কিন্তু সবসময় আপনাদের সাথে সংযুক্ত থেকে সিলেট সফর বাংলাদেশের সর্বশেষ খবর জানানোর চেষ্টা করি এবং সেই চেষ্টায় আমরা সবসময় আপনাদের সাথেই থাকি। দর্শক, আগামীকাল একই সময় আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত
যুক্ত হবে এভাবে জানানোর চেষ্টা করবো। সিলেট সহ পুরো দেশের অবস্থা সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফির সাথে থাকুন, খুদা হাফেজ।